আসসালামু টেকনিক ইজি টেকনিকশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো আমরা আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল উদ্দীপকে দেওয়া আছে দুইটা সমীকরণ নিচের সমীকরণ দুইটি লক্ষ্য করো এক নম্বর সমীকরণে বলেছে ফাইভ এক্স ডিভাইড বাই সেভেন প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই সেভেন এই হচ্ছে দুইটা সমীকরণ এই হচ্ছে প্রথম সমীকরণ দেন দ্বিতীয় সমীকরণ ফাইভ অফ এক্স মাইনাস টু ইকুয়াল টু থ্রি অফ এক্স মাইনাস ফোর এই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ দেন কিছু প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্নে বলেছে যে এক নং সমীকরণের হরগুলোর লসাগু করো অর্থাৎ তাহলে আমাদের বলেছে কি দেখো খেয়াল করো যে এক নং সমীকরণ প্রথমে আমাদের এক নং সমীকরণ চিন্তা করতে হবে এবং বলেছে এখানে হরগুলোর কি করতে বলেছে লসাগু করতে তাহলে আমাদের এক নং সমীকরণ কোনটা চিন্তা করো এই হচ্ছে আমাদের এক নং সমীকরণ এবং তাদের হর হচ্ছে ঠিক এই যে এগুলো অর্থাৎ একটা ভগ্নাংশের নিচেরটাকে আমরা হর বলি আর উপরেরটাকে লভ লব বলি তাহলে এখানে এক নং সমীকরণে হর পাচ্ছি আমরা সেভেন ফাইভ সেভেন ফাইভ অর্থাৎ আমরা এখানে দুইটা অক্ষর প্রতীক পাচ্ছি একটা হচ্ছে সেভেন আর একটা হচ্ছে ফাইভ তাহলে এই চারটা থেকে আমরা দুইটা লিখলেই আমাদের এখানে যথেষ্ট তাহলে প্রথমেই আমরা লিখব তাহলে সলিউশনে যাচ্ছে আমরা প্রথম প্রশ্ন ক প্রথমে আমরা এখন লিখতে পারি যে এক নং সমীকরণের হরগুলোর লসাগু তাহলে প্রথমে আমরা লিখব এক নং সমীকরণের হরগুলো হল যেহেতু দুইটা সমীকরণ তাই আমরা লিখব যে এক নং সমীকরণের হর সেভেন ও ফাইভ আমরা দুইটা কেন লিখছি যে বাকি দুইটাও এর সাথে মিল আছে তাই আমরা সেভেন এবং ফাইভের লসাগু করলে আমাদের যথেষ্ট এখন আমরা লিখতে পারি যে সুতরাং লসাগু করি তাহলে দেখো সেভেন এবং ফাইভের এর মাঝে কোনো কিছু দিয়ে ভাগ যায় না শুধু সেভেন ওয়ান দিয়ে ভাগ যায় তাই এবং ভাগ আমরা এখন সেভেন ইন্টু ফাইভ ইকুয়াল টু থার্টি ফাইভ এদের লসাগু হচ্ছে তার মানে থার্টি ফাইভ আমাদের বলেছিল প্রশ্নে যে এক নং সমীকরণের হরগুলো লসাগু করো তাহলে এখন আমরা লিখতে পারি যে নির্ণয় লসাগু থার্টি ফাইভ এই হচ্ছে আনসার অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের আলোচনা এখানে সমাপ্ত এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন খেয়াল করো বলেছে যে এক নং সমীকরণের সমাধান করো তাহলে দ্বিতীয় প্রশ্নের কাজ হচ্ছে আমাদের এই হচ্ছে এক নং সমীকরণের কি করতে বলেছে সমাধান আর আমাদের এই যে এই পুরাটা হচ্ছে দ্বিতীয় এক নং সমীকরণ তাহলে এইটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে সমীকরণটা উঠানো দেন আমরা সমাধান করে x এর মান বের করব। তাহলে এখানে এখন দ্বিতীয় প্রশ্নের সলিউশন দ্বিতীয় প্রশ্ন খ তাহলে আমরা এখন প্রথম কাজ করব উদ্দীপক দেখে ঠিক এক নং সমীকরণটি উঠিয়ে তাহলে খেয়াল করো যে আমরা দ্বিতীয় সমীকরণ অর্থাৎ প্রথম সমীকরণটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে প্রথম এক নং সমীকরণটা উঠিয়ে নিয়েছি সমীকরণ উদ্দীপক দেখে এখন আমাদের কাজ হবে সলিউশন করে এক্সের এর মান বের করা আমরা তাহলে এক্স দুটাকে প্রথমেই বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব তাহলে খেয়াল করো ফাইভ এক্স ডিভাইডেড বাই সেভেন আমরা যদি এই সংখ্যাটাকে অর্থাৎ এই ভগ্নাংশটাকে বামে তাহলে এক্স ডিভাইডেড বাই ফাইভ এখানে চিহ্ন হচ্ছে মাইনাস আর এখানে যা ছিল অর্থাৎ টু বাই সেভেন আর এই সংখ্যাটা আবার এ পাশে অর্থাৎ এই ভগ্নাংশটা এ পাশে আসলে ফাইভ ফোর ডিভাইডেড বাই ফাইভ এখানে প্লাস চিহ্ন ছিল এটা এখানে এসে মাইনাস হয়ে গেছে এখন আমরা যদি এই কোয়েশন করি তাহলে এখানে খেয়াল করো লশাঘু হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমরা এই হর দ্বারা ভাগ করবো ভাগ করলে হচ্ছে সেভেন সেভেন দ্বারা ঠিক আমরা ফাইভ এক্সকে আবার গুণ করবো সেভেন দ্বারা এই লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে আসছে ফাইভ তাহলে ফাইভ দ্বারা ঠিক আমরা এই ফাইভ এক্সকে গুণ করবো তাহলে আসে এখানে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস এই ফাইভ দ্বারা আবার যদি লসাগুকে ভাগ করি তাহলে আসে সেভেন সেভেন দ্বারা এক্সকে গুণ করলে সেভেন এক্স ইকুয়াল টু এখানে আমাদের আসছে লশাঘ থার্টি ফাইভ এখানেও সেম একই কাজ করবে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে এখানে ফলাফল আসে ফাইভ ফাইভ দ্বারা টু কে গুণ করলে আসে টেন মাইনাস ফাইভ দ্বারা আবার কী করবো এই লশাঘুকে যদি ভাগ করি তাহলে সেভেন সেভেন দ্বারা যদি ফোর কে গুণ করি তাহলে আসে টোয়েন্টি এইট তাহলে এখন খেয়াল করো এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আসে এখানে এইটিন এক্স আর ডিভাইডেড বাই নিচে 35 ফাইভ TO এখানে আসে মাইনাস এইটিন ডিভাইডেড বাই থার্টি এখন যদি আমরা উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করি তাহলে আমাদের এই থার্টি এই থার্টি ভ্যানিশ হয়ে যাচ্ছে সুতরাং আমরা লিখতে পারি এরকম যে বা 18x এক্স বা এক্স টু তার মানে আমাদের আসছে এক্স ইকাল টু মাইনাস করলে থাকে আর এখানে আমরা যে যে কাজটা করেছি সেটা লিখে উভয় পক্ষকে খেয়াল করো আমরা এখানে পেয়ে গেছি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এক নং সমীকরণের সমাধান নির্ণয় করে তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান মাইনাস ওয়ান তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নে আলোচনা আমরা এখন তৃতীয় প্রশ্ন আলোচনা করব তৃতীয় প্রশ্নে কি বলেছে খেয়াল করো তৃতীয় প্রশ্নে বলেছে যে দুই নং সমীকরণের সমাধান করে শুদ্ধি পরীক্ষা করো তার মানে আমাদের প্রশ্নে বলেছে যে এই যে দুই সমীকরণ এই হচ্ছে দুই নং সমীকরণ হচ্ছে এখানে ঠিক এইটা হচ্ছে দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণে কি করতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে সমাধান করা দেন তাদের আবার একটা জিনিস করতে হবে শুদ্ধি পরীক্ষা করতে হবে শুদ্ধি পরীক্ষা অর্থাৎ সমাধান করে যে মানটা আসবে এই মানটা বাম পক্ষে এবং ডান পক্ষে বসিয়ে তাদের মানটা অ্যাকুরেট হচ্ছে কিনা সমান সমান হচ্ছে কিনা সেটা দেখাতে হবে তাহলে আমরা এখন শুরু করি এখন আমাদের কাজ তাহলে দুই নং সমীকরণের তাই আমরা গ লিখে এই হচ্ছে আমাদের গ অর্থাৎ তৃতীয় প্রশ্নের দুই নং সমীকরণ খেয়াল করো তাহলে যে তৃতীয় প্রশ্নের দুই নং সমীকরণটা আমরা উদ্দীপক দেখেই উঠাই নিব প্রথমে এই হচ্ছে আমাদের সমীকরণ আমরা উদ্দীপক দেখে উঠিয়েছি এখন আমরা ইকুয়েশনে যাবো তাহলে প্রথম কাজ আমাদের ফাইভ দ্বারা গুণ করলাম এক্স মাইনাস টুকে তাহলে ফাইভ এক্স মাইনাস টেন ইকুয়াল টু এ পাশে আসছে থ্রি এক্স মাইনাস টুয়েলভ বা এখানে আমরা এক্সগুলোকে এক পাশে নিই তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েলভ প্লাস টেন তাহলে এখানে আমরা পাচ্ছি বা টু এক্স ইকুয়াল টু মাইনাস টু তাহলে এরকম আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল টু মাইনাস টু ডিভাইডেড বাই টু সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আমরা তার মানে দুই নং সমীকরণের মানও পেয়ে গেছি যে এক্স এর মান মাইনাস ওয়ান এখন আমাদের কাজ হবে যে এই যে সমীকরণ এই সমীকরণের এই অংশটাকে আমরা বাম পক্ষ মনে করব এবং এই অংশটাকে আমরা ডান পক্ষ মনে করব বা আমাদের বাম পাশের অংশটাকে বামপক্ষই বলে এবং ডান পাশের অংশটাকে ডান পক্ষই বলে ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলবো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর এখন কাজ হবে এই যে মাইনাস ওয়ান আমাদের মান পেয়েছি আমরা বা মূল বীজটা পেয়েছি সেই বীজটা এখানে বসিয়ে আমরা দেখবো যে বামপক্ষ এবং ডানপক্ষ ঠিক আছে কি না আমরা প্রথমেই লিখে নিলাম শুদ্ধি পরীক্ষা তার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো লেফট হ্যান্ড সাইড ফাইভ অফ এক্স 2 টু ইকুয়াল টু ফাইভ অফ মাইনাস ওয়ান মাইনাস তাহলে আসছে এখানে যোগ করলে মাইনাস থ্রি তাহলে মাইনাস ফিফটিন এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আসছে সেটা খেয়াল করি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে থ্রি অফ এক্স মাইনাস এখন আমরা এখানে যদি মান বসাই তাহলে মাইনাস ওয়ান তাহলে এখানে কত আসছে খেয়াল করো মাইনাস ওয়ান মাইনাস ফোর যদি আমরা একত্র করি তাহলে মাইনাস ফাইভ ইন্টু থ্রি তার মানে এখানেও আসছে মাইনাস ফিফটিন তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত মানে প্রমাণ করা হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি এখানে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আমরা এখানে প্রমাণ করেছি অর্থাৎ তাদের শুদ্ধি পরীক্ষা করা হয়েছে আমাদের প্রশ্নে বলেছিল সমীকরণের সমাধান করে শুদ্ধি পরীক্ষা করো তাহলে আমরা এই যে সমীকরণের সমাধান করেছি এখানে পেয়েছি যে নির্ণয় সমাধান মাইনাস ওয়ান এবং শুদ্ধি পরীক্ষা করে পেয়েছি লেফট হ্যান্ড সাইডে মাইনাস ফিফটিন এবং রাইট হ্যান্ড সাইডে মাইনাস ফিফটিন তার মানে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এবং আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে নির্ণয় সমাধান মাইনাস ওয়ান এই ছিল আমাদের সম্পূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ